আকনাদি একটি অবহেলিত বুনো বর্ষজীবী লতা জাতীয় গাছ। এই লতা খুব শক্ত এবং নমনীয়। এটি সাধারণত কোনো বেড়া বা গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে। এর বাংলা নাম আকন্দি, মাকনাদি, নিমুকা, পূর্ণলতা, আকনাদি লতা, রাজাপাতা, দই পাতা ইত্যাদি। এর বৈজ্ঞানিক নাম স্টিফেনিয়া জাপোনিকা এবং ইংরেজি নাম স্টেফেনিয়া টাইপ ভাইন, স্নেক ভাইন ইত্যাদি। এটি মেনিস পারমাসি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। একসময় পতিত স্থান সহ যত্রতত্র জন্মাত এই গাছ, এখন সংখ্যায় কমেছে। তবে এখনও বৃহত্তর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, পাবনা ও টাঙ্গাইল জেলায় এই গাছ দেখতে পাওয়া যায়। প্রায় সারা দেশেই প্রাকৃতিকভাবে জন্মে এই গাছ, তবে টাঙ্গুয়ার হাওরের কান্দাগুলিতে প্রচুর পরিমাণে জন্মে। এর পাতা গোলাকার, পুরুষ ফুল সবুজ থেকে হলুদ বর্ণের হয়ে থাকে, স্ত্রী ফুল সাদাটে। এই গাছে বর্ষাকালে ফুল ও শরতের শেষে ফল ধরে, ফল রসালো লাল বর্ণের। এর বীজ কিছুটা ঘোড়ার খুরের ন্যায় গোলাকার, বীজ থেকে বংশবৃদ্ধি হয়। এই গাছের মূল সহ সমগ্র উদ্ভিদ ওষুধে ব্যবহার হয়। গ্রামে একসময় সাধারণ পেটের পীড়ায় এই গাছের পাতার রস খাওয়ানোর প্রচলন ছিল। শিকড় এবং বাকল যৌনাঙ্গের সমস্যায় কাজে লাগে। এই ভেষজটি প্রধানভাবে কাজ করে আমাশয়ে, পক্কাশয়ে, অগ্নাশয়ে ও শনিতাশয়ের ক্ষেত্রে। অপরপক্ষে রস সহ স্রোতেও এর কার্য খুবই লক্ষণীয়। গর্ভাশয়ে, বাহ্য ও অভ্যন্তরে দুই ক্ষেত্রে এটির উপযোগিতা রয়েছে। আজ আমরা জানব আকনাদি গাছের বিশেষ কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। উঁচু নিচু জায়গায় পা পড়েই হোক আর যে কোনো কারণে হোক মচকে গিয়ে ব্যথা হয়েছে, এমনকি সেখানটার হাড়টা চির ধরেছে, এই ক্ষেত্রে আকনাদির মূল সহ সমগ্র গাছ পেটে অল্প গরম করে ওই মচকানো জায়গা প্রলেপ দিয়ে তার উপর একটা পাতা বা তার যে কোনো জিনিস দিয়ে ঢাকা দিয়ে বেঁধে দিতে হবে। যতক্ষণ ব্যথা বা ফুলো না কমে ওই বাধাটা খুলে ফেলা সমীচীন হবে না, তবে 3 দিন বাদে খুলে আবার লাগানো যেতে পারে, এর দ্বারা ওটা সেরে যাবে। আকন্দির পাতার ব্যবহারে গর্ভসঞ্চার নিয়ন্ত্রিত হয়। মাসিক ঋতুর প্রথম দিন থেকে আরম্ভ করে 5 দিন প্রত্যহ সকালে খালি পেটে এই পাতা বাটার শরবত খেতে হবে। পাতা চাই 7 থেকে 8টি, আর ছোট হলে 2-1টা বেশি। এগুলো মাখনের মতো করে বেটে জলে গুলে একটু চিনি বা মিশ্রি মিশিয়ে শরবতের মতো খেতে হবে। এর ফলে ওই মাসে আর গর্ভসঞ্চার হবে না, তবে প্রতি মাসে এটা খেতে হবে। অনেক সময় দেখা যায় নবপ্রসূতির শরীরে জ্বর জ্বর ভাব, জড়তা, এসিডিটি প্রভৃতি দেখা দেয়। এই মায়ের বুকের দুধ খেয়ে সন্তানের পেট ফাঁপা, বমি, সাদা বা সবুজ ধরনের পায়খানা প্রভৃতি দেখা যায়। এক্ষেত্রে মায়ের চিকিৎসা করা দরকার। সেজন্য সমূহ আকন্দির গাছ ও পাতার রস করে সেটা 2 চামচ করে 2 বেলা খেতে দিতে হবে। যদি কাঁচা সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে শুষ্ক গাছপাতা বা মূল 12 গ্রাম নিয়ে 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে সকালে ও বিকালে 2 বারে খেতে হবে। কলেরা ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়া ঘটিত ক্ষুদ্রাংশের একটি সংক্রামণ রোগ। এ ব্যাধি উপসর্গবিহীন অথবা মৃদু অথবা মারাত্মক হতে পারে। কলেরার প্রধান উপসর্গ হল ঘন ঘন চাল ধোয়া পানির মতো পাতলা পায়খানা। এছাড়াও থাকতে পারে পেট ব্যথা, জলাভাবে শারীরিক দুর্বলতা এবং চিকিৎসাবিহীন অবস্থায় থাকলে শেষ পর্যন্ত পানি শূন্যতার কারণে মৃত্যু ঘটতে পারে। এক্ষেত্রে তৎক্ষণাৎ আকন্দির মূল বেটে দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে। খাওয়ানো মাত্রই সমস্ত উপসর্গগুলি 2-1 ঘন্টার মধ্যেই উপশমিত হবে। তবে এক্ষেত্রে গরুর দই বিশেষ উপযোগী, তবে এর মাত্রা 5 গ্রামের বেশি ব্যবহার করা সমীচীন হবে না, কারণ তখন অগ্নিবল খুবই ক্ষীণ থাকে। অনবরত ঘর ঘর শব্দ হচ্ছে, অথচ গলা টানলেও কিছু বেরোচ্ছে না।
এক্ষেত্রে এর কাঁচা পাতা ও মূল সমান পরিমাণে নিয়ে অল্প জল দিয়ে বেটে ছেঁকে রস করে নিতে হবে। ওই মূল ও পাতা নিতে হবে 7 থেকে 8 গ্রাম। এইটা দিনে দুবার খেতে হবে। এর দ্বারা গলার ঘরঘরানিটা কমে যাবে। দীর্ঘদিন অজীর্ণে ভুগতে ভুগতে রসধাতু ক্ষয়প্রাপ্ত হয়, তখন তাদের শরীরের ক্লান্তি চলে যায়, সব জিনিসে আসে অরুচি। এক্ষেত্রে তাদের ওষুধ হলো 3 থেকে 4টি আকন্দির পাতা বেটে সেটাকে 1 থেকে 1.5 চা চামচ ঘিয়ে ভেজে ভাত খাওয়ানোর সময় প্রথমেই ভাতের সঙ্গে খেতে হবে। এর দ্বারা ওই অরুচিটা ও অজীর্ণ দুই প্রশমিত হবে। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। আকনাদি বা আকনাদি লতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।